হ্যালো, আসসালামু আলাইকুম। প্রিয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ শিক্ষকবৃন্দরা, যারা চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রাপ্ত হয়েছেন তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এবং সতেরোতম নিবন্ধন পরীক্ষা যারা দিয়েছেন লিখিত পরীক্ষা, তাদের রেজাল্ট কবে দিবে তা নিয়ে আমি আলোচনা করবো এবং খাতাগুলো কোন পর্যায়ে দেখা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। এতদিন আমরা জানতাম খাতাগুলো কারা পায়, কারা দেখে, কোন পর্যায়ে খাতাগুলো দেখা হয়, সেই সম্পর্কে কিছু কথা আমি বলবো। এতদিন ভুল ধারণার মধ্যে আমরা বসবাস করেছিলাম, তার বাস্তব প্রমাণ আমি নিজেই। আমি আপনাদেরকে প্রথমে চতুর্থ গণবিজ্ঞপ্তি সুপারিশ প্রাথমিক চূড়ান্ত সুপারিশ এবং যোগদান প্রদান করা হবে কবে এটা নিয়ে আলোচনা করব। দেখুন, এনটিআরসির চেয়ারম্যান যে আছে চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ ইনামুল হক কাদের খান, তিনি যে যা করতেছেন, যেভাবে যাচাই বাছাই করতেছেন চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক সুপারিশ প্রাপ্ত যারা হয়েছে তাদেরকে, এটি কিন্তু সরকারিভাবে যারা পরীক্ষা দিয়ে টিকেছে, সরকারি ফুল সরকারি চাকরিজীবী যারা, তারাও এতভাবে যাচাই বাছাই করে না, সে পোস্টগুলো তো এত যাচাই বাছাই করে না। কিন্তু এনটিআরসির যে শিক্ষকগণরা চাকরি পাবেন তাদেরকে যেভাবে যাচাই বাছাই, এখন চলে আসি আপনাদের গুরুত্বপূর্ণ কথা যে আপনাদের কবে নিয়োগ হবে। চতুর্থ গণবিজ্ঞপ্তির প্রাথমিক যে প্রাথমিক সুপারিশ হয়ে গেছে, এখন চূড়ান্ত সুপারিশ এবং যোগদান কবে হবে। আপনারা আশা করতে পারতেছেন আমি যতটুকু ইঙ্গিত পেলাম এনটিআরসির অফিস থেকে, যে তাতে বুঝতে পারলাম যে ঈদের পরপরই প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহেই সর্বোচ্চ চেষ্টা করতেছে তারা যোগদান দেওয়ার জন্য। তার মানে জুলাই মাসেই আপনাদের কিন্তু নিয়োগ এবং যোগদান দুটোই হয়ে যাবে ইনশাআল্লাহ চতুর্থ গণবিজ্ঞপ্তিতে। এবার আসি সতেরোতম লিখিত পরীক্ষার রেজাল্ট কবে দেওয়া হবে। সতেরোতম পরীক্ষার রেজাল্ট ইতিমধ্যে খাতা দেখা শেষ হয়েছে, এখনও অনেক শিক্ষকগণ এনটিআরসির অফিসে খাতা পাঠায় নাই। যেহেতু এখনও খাতা পাঠানো হয়নি এনটিআরসির অফিসে, সেহেতু আরও মাস দুয়েক লাগবে, কারণ এখনও খাতা সবাই ঈদের আগেই খাতা মাসের মধ্যেই সবাই এনটিআরসির অফিসে একটি নোটিশ আছে, এনটিআরসির অফিসে খাতা পাঠিয়ে দেওয়ার দেবে এই মাসে ঈদের আগেই। ঈদের পরে যখন অফিস খুলবে তখন এই খাতাগুলো এনটিআরসির অফিস থেকে যাচাই বাছাই করা হবে। অথবা যে পরীক্ষক আছে, নিরীক্ষক আছে, তার কাছে এই খাতাগুলো পাঠানো হবে, সে খাতাগুলো সে কী করবে, সে যে নাম্বারিং করা হয়েছে সে নাম্বারিং শিটটা পাঠিয়ে দেবে এনটিআরসির অফিসে। কিন্তু সেই নাম্বারিং যে শিটটা আছে সেই নাম্বারিং শিটটা এখনও পর্যন্ত এনটিআরসির অফিসে যায় নাই। ঈদের পরে আশা করি ঈদের পরে যাবে এবং জুলাইয়ের শেষে অথবা আগস্টের প্রথম সপ্তাহে আপনাদের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ করা হবে ইনশাল্লাহ। আর খাতাগুলো কারা দেখতেছে এটা আমরা জানতাম যে 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 পর্যায়ে পরীক্ষা হয় সেই সেই পর্যায়ে টিচারগুলো খাতা দেখে, আসলে তা না। এই খাতাগুলো দেখে যারা নিয়মিত খাতা দেখে এবং অনার্স লেভেলের শিক্ষকরাই কিন্তু বেশিরভাগ এই খাতাগুলো দেখে থাকে, ঠিক আছে। অনার্স লেভেলের যে শিক্ষকগণরা আছে অনেকে বলে না সাধারণ যারা স্কুলে পরীক্ষা দেয় তাদের স্কুলের খাতাগুলো স্কুলের শিক্ষকরা দেখে, আসলে এমন কোনো কথা নেই যে স্কুলের শিক্ষকরাই দেখবে। যারা খাতা দেখতে দেখতে 12-13 বছর পার হয়ে গেছে, 10 বছর পার হয়ে গেছে, খাতাগুলো তারাই দেখতে পারে। আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তাই ভালো থাকেন আর আশা করি জুলাইয়ের মধ্যে আপনারা চূড়ান্ত যোগদানের সুপারিশপত্র পেয়ে যাবেন আর সতেরোতম আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে রেজাল্ট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
তাহলে আজ রাখি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।